नमस्कार प्रियंकास मैजिक चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब बेसनेर बर्फी। चलुन देखे नेवा जाक आज के रेसिपिटा। बेसनेर बर्फी बानानोर जोन्नो प्रथमे आमाके बेसनटाके भेजे निते हबे। तार जोन्नो आमी एखाने दिये दिच्छि हाफ कापेर थेकेओ एकटु बेशी परिमाणे घी। आमी देड़ कप बेसन दिये करब, तार जोन्नो आमी हाफ कापेर थेकेओ एकटु बेशी घी निलाम। এখানে আমি দেড় কাপ বেসন নিয়ে চেলে রেখেছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। এবারে মিডিয়াম ফ্লেমে আমি বেসনটা ভেজে নেব। এটা কিন্তু ক্রমাগত এরমভাবে নেড়ে নিতে হবে যাতে কোনোভাবে তলা না লেগে যায়। এটা দেখে এখন মনে হচ্ছে যে এটা শুকিয়ে গেছে অনেকটা, কিন্তু এটা বেসনটা যত ভাজা হতে থাকবে তত কিন্তু এর থেকে ঘিটা রিডিউস হবে এবং এটা স্মুথ হয়ে যাবে। এই দেখুন এটা আগের থেকে কতটা পাতলা হয়ে গেছে। আবার এইভাবেই কিন্তু আমি আরও কিছুক্ষণ এটা নাড়িয়ে নেব। এর মধ্যে একটু হলুদ ভাব আনার জন্য আমি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে কিন্তু হলুদের কোনো গন্ধ আসবে না, কিন্তু রঙটা ভালো হবে। চাইলে ফুড কালারও দেওয়া যায়। আমিও ফুড কালার আমার কাছে আছে, কিন্তু সবসময় তো ফুড কালার দেওয়াটা ভালো না, সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেসন ভাজার কিন্তু একটা বেশ ভালো গন্ধ বেরিয়ে গেছে, আপনারা তো সেটা পাবেন না। আমি এখানে রান্না করছি তাই আমি পাচ্ছি। 10-15 মিনিট সময় ধরে আমি বেসনটাকে ভেজে নিলাম। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। তো বেসনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঠান্ডা করে নেব। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আমি এটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব হাফ কাপ মিল্ক পাউডার। এটাও কিন্তু আমি চেলে নিয়েছি, অল্প অল্প করে দেব আর মেলাবো যাতে কোনোভাবে কোনো দানা না তৈরি হয়। এই যে আমার মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব ড্রাই রোস্ট করে রাখা চালমগজ। দিচ্ছি এখানে একটু পেস্তা আর আমন্ড আমি কুচি করে নিয়েছিলাম সেটা। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। ভালো করে একটুখানি মিশিয়ে নিই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে। এবারে এটা আমি এক পাশে সরিয়ে রেখে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানানোর জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি আর দিচ্ছি হাফ কাপ জল। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটা চটচটে একতারের শিরা বানিয়ে নেব। শিরাটা আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবং এটা দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন একতারের শিরা তৈরি হয়ে গেছে আমাদের। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা কিন্তু এরকম পাতলাই রাখতে হবে, এটা যদি বেশি ঘন করে ফেলি তাহলে বরফিটা কিন্তু ঠান্ডা হলে খুব শক্ত হয়ে যাবে। বেসনের মিশ্রণটা এবারে আমি এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ভিজে রাখা বেসনটা চিনির শিরায় দেওয়ার পরে এবারে যতক্ষণ না চিনির শিরাটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ কিন্তু এটা মিশিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচের দানা। দিচ্ছি সামান্য একটু রোজ বাটার, একটু গন্ধটা ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেখতে এরকম পাতলা মনে হচ্ছে ঠিকই, কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা ঠিক সেট হয়ে যাবে। ব্যাস এটা আমার শিরার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা ট্রেতে ট্রান্সফার করব। এই যে চৌকো কেকটি নিয়েছি এর মধ্যে বাটার পেপার লাগিয়ে উপরে একটু ঘি লাগিয়ে নিয়েছি। বাটার পেপারটা না দিলেও হয়, সেক্ষেত্রে কিন্তু একটু তলায় ঘি লাগিয়ে নেবেন যেটার মধ্যে ট্রান্সফার করবেন। এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো।
এটা ঢেলে নিয়েছি, একটু হালকা ট্যাপ করে নিলাম। এবার এটাকে একটু সমান করে দিচ্ছি, উপর দিয়ে এরকম পেস্তা আর আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। একটা খুন্তি দিয়ে এইভাবে হালকা প্রেস করে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। এটা কিন্তু অলরেডি এখন যেহেতু চিনিশাটা ঠান্ডা হচ্ছে, এটা কিন্তু শক্ত হতে শুরু করেছে। এইভাবে কিন্তু এটা আমি ঠান্ডা করে নেব পুরোটা, ফ্রিজে কিন্তু না, এমনি নর্মাল রুম টেম্পারেচারে রেখেই কিন্তু এটা ঠান্ডা করে নেব। প্রায় 3 ঘন্টা পরে ফিরে আসলাম, আমার কিন্তু এখানে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবারে এটা আমি কেটে নেব। বরফিগুলো কাট করে তারপরে আবার আমি ফিরে আসছি। আমার আজকের বেসন বরফি এখানে পুরো রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। সকলে সুস্থ থাকবেন, কালী পুজোয় খুব এনজয় করুন।